হাতে আর মাত্র কটা দিন, তারপরই পালিত হবে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট। আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে কোনো প্রকার খামতি রাখছে না শাসক দল বিজেপি। বৃহস্পতিবার পশ্চিম লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিশালগড় অফিসটিলা থেকে বিশালগড় মোটর স্ট্যান্ড পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়। এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব, সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের এই পদযাত্রায় কর্মী সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যবাসীর মুক্তির কাণ্ডারির উপর পুষ্প বর্ষা করেছেন জনগণ। প্রখর রোদের তাপকে উপেক্ষা করে প্রার্থীর সাথে এগিয়ে চলেছে বিশাল সংখ্যক জনতা। জেসিবির উপর ওঠে বিপ্লব কুমার দেবের উপর পুষ্প বর্ষা করার দৃশ্য উঠে এলো এদিন। তবে শুধু যে জনগণই ওনার উপর পুষ্প বর্ষা করেছেন তা নয়, এদিন জনগণের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস থেকে আপ্লুত হয়ে হুট খোলা জিপে দাঁড়িয়ে জনগণের ওপরও পুষ্প বর্ষা করেছেন বিপ্লব কুমার দেব। হুটখোলা জিপে ওঠে বিশালগড়বাসীর সাথে জনসংযোগ করেন বিপ্লব দেব, কথা বলেন আম জনতার সঙ্গে। মানুষের ভালোবাসার সে বিপুল ভিড়ে মিশে গেছেন জননেতা বিপ্লব কুমার দেব। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের যোগ্য জবাব দিলেন বিপ্লব কুমার দেব। আমি ত্রিপুরার শিশু, আপনারা ত্রিপুরার শিশু না, এটা বুঝতে আপনার 6 বছর সময় লেগেছে। ত্রিপুরার মানুষ আমাকে তৈরি করেছে, তো স্বাভাবিক ভাবে আমার পরিচয় তো ত্রিপুরার জনতা দিয়েছে। আপনাদের মতো আমার পরিচয় ছিল না, চীন থেকে আমার পরিচয় আসেনি, পাকিস্তান থেকে আমার পরিচয় আসেনি, রাশিয়া থেকে আমার পরিচয় আসেনি। আমার পরিচয় এসেছে 40 লক্ষ ত্রিপুরাবাসী আমাকে পরিচয় দিয়েছে, তার জন্য আমি ত্রিপুরাবাসীর প্রতি কৃতজ্ঞ। যে ত্রিপুরার মানুষ আমাকে ভালোবাসে, আদর করে, সম্মান করে, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি লোকসভার প্রার্থী, আমি আপনাদের কাছে সবার কাছে আশীর্বাদ চাই। সমস্ত যুব মোর্চা, মহিলা মোর্চা, সমস্ত কার্যকর্তারা আর বিশেষ করে বিশালগড়বাসীর কাছে আমি নিবেদন করি যে এই নির্বাচনে নরেন্দ্র ভাই মোদীকে এই লোকসভা সিট থেকে, পশ্চিম লোকসভা সিট থেকে ত্রিপুরার মানুষ রেকর্ড করে ইতিহাস সৃষ্টি করে। মুখ্যমন্ত্রীত্বের পদ ছেড়ে দেওয়ার পর পুনরায় লোকসভার প্রার্থী হিসেবে তাকে পেয়ে বুকে টেনে নিয়েছেন জনগণ। বৃহস্পতিবার আরও একবার তা প্রমাণ হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।